কারা লিখছেন পক্ষে সালথা থানা উলামা পরিষদ ও তৌহিদি জনতা এবার খুশি হবে আলহামদুলিল্লাহ না পড়বেন্লি পড়বে উলামা পরিষদের না বলতো তোমার কথা বলতো মূর করা তো অনেক কিছুই করে অথচ ফরিদপুরেই আছে আঠারোশো বিশ্বের দরগা দরগাহ ওটা কি তৌহিদের কেন্দ্র না সিরকের কেন্দ্র ওলামা পরিষদ ওরা চেনেন না আহলাদেশের আস্তানা সালতা থানায় থাকবে না তো উনি তাহলে কি ওনার তো আহলে উচিত ছিল আহে বলি গর্ব করা উচিত ছিল আলমদের কিন্তু আলমদের আহেলাসের আস্তানা যদি উড়িয়ে দেন ওনারা তাহলে কি হতে চান আহলে বেদাত হবে নিঃসন্দেহে বেদাতে হয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে প্রশ্নই ওঠে না আল্লাহ রসুল তো বলেই দিছে কুল্লু গলাল না বেদাতে সব জানান বলা হচ্ছে আহলাদ মসজিদ কেন বলা হচ্ছে জি না কেন বলা হবে না আকাশের পূর্ণিমা আর সাধারণ নক্ষত্র কখনই এক নয় বনের সিংহ আর ছাগল কখনোই এক নয় আহলাদিস এবং বেদাতি কখনোই এক হতে পারে না আর সেজন্য আহলাসের মসজিদ পৃথক থাকতেই হবে নইলে মানুষ জানব কী করে এটা আহলাদ মসজিদ বেদাতিদের পিছনে ইমাবতী করে সৈয়াদিস অনুযায়ী তো সালাতো হয় না শ্যাম হয় না কিছুই হয় না বেদাতি মসজিদ ঢুকবেন আর আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন যখন আপনি আমার কোনো হাদিসের অনুসারে কোনো ব্যক্তি যদি আমিন জোরে বেলে কোন মসজিদে তখন অন্য লোকরা তার ঘাট দিয়ে বের করে দেয় না যদি আপনারা সন্ত্রাস না করতেন হিংসা না করতেন তাহলে আহলেদ সে কখনোই পৃথক মসজিদ করতো না যে হানাফি আলমের ফতা দিল সাফি হত্যা করার জন্য যেহেতু রমজান মাস ছিল তোমাদের শ্যামের ফরজ এখন আদায় করতে হবে না পরে করো আগে সাফি মারো কি বলবেন পড়বেন না নওয়াজ যে সমস্ত আলমরা সাফি মারার জন্য সিয়ামের ফরজিয়াতকে বাতিল করতে পারে বা হানাফি মারার জন্য যেসব সাফিরা এরকম ফতোয়া দিতে পারে তার আলেম এটা ডাইরেক্ট শয়তানের প্রতিভূ এরা এটা তো আল্লাহ প্রতিভু নয় তার বরাস আলমকে তো প্রশ্নই ওঠে না নবী কখনো এইভাবে হিংসা করতেন না আলেমরা হিংসার পথ ছাড়ি দেন মহব্বতের পথে আসুন বাংলাদেশের ইমানদার জনগণকে বিভক্ত করবেন না বরং তাদের সবাইকে হাদিসমুখী করার চেষ্টা করুন নিজেদের আনুগত্যমুখী না করে হাদিসমুখী করার জন্য চেষ্টা করুন তাহলে আল্লাপা খুশি হবেন আকারে তো আমাদের ভালো হবে সংবিধানের একচল্লিশ ধারায় পুরস্ক্রিয়া বলা আছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে তার আকিদা আমল প্রচার প্রসার ঘটাবে যে কেউ কোনো বাধা দিতে পারবে না হিন্দু বৌদ্ধ পরিষদকে একটা আছে ফালতু একটা সংগঠন দশটা লোক আছে কিনা সন্দেহ তারাই লাফালাফি করছে তাদের অধিকার রক্ষার জন্য সরকার খুব পাগল কিন্তু লক্ষ লক্ষ আহলার বসবাস করে বাংলার জমিনে কেউ কে বলে তিন কোটি চার কোটি সব কোটিমুটি আমার ঢুকি ঢুকি না এদের কোনো মানবিক অধিকার থাকবে না গায়ের জন্য সব কিছু করবেন এটা হবে না বরং এটাই সত্য সত্যের উপরে বাধা দিলে সত্য বিজয়ী হয় সত্যকে বাধা না দিলে সত্য এগিয়ে যায় না ইসলাম জিন্দা হতে হয় আর করবলা কে বাদ সৃষ্টি করবে ইসলাম জেগে উঠবে দেখবে যত বাধা দেবে সেখানে আর হালাত বেড়ে যাবে আগামী দিনে ওই শান্তা উপজেলা কোনো থেকে কোনো বেদারি থাকবে না ইনসব সব জায়গায় হালেজ হয়ে যাবে হালেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد {فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على أن على ما اتاكم الله ام يحسدون الناس على ما اتاهم الله من فضله فقد اتينا الى ابراهيم الكتاب والحكمه واتيناهم ملكا عظيما فمنهم من امن به ومنهم من صد عنه

আর মদিনাতে ছিল ইহুদি মোনাফেক ও ইসলামের সংঘর্ষ নিঃসন্দেহে সেখানে বৃহৎ কারণ ছিল মক্কার কাফেররা মুর্শিক মক্কা অনেক দূরে তারা ছিল কিন্তু মদিনার ডাইরেক্ট বিরোধী ছিল তখন মোনাফেক বা ইহুদিন বরং মদিনা খুবই কম ছিল ইহুদিনটাই প্রধান ইহুদি আর মোনাফেকদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইসলামকে বিজয়ের পথে এগিয়ে যেতে হয়েছে সুরায় নাসা মদিনায় নাজিল হয়েছে সেই সময়কার ইসলামের বিরুদ্ধে হিংসুকদের চক্রান্তের বর্ণনা দিয়ে আল্লাপ এখানে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন তারা কি মুসলমানদের সাথে এজন্য হিংসা করে জাল্লা তাদেরকে কিছু অনুগ্রহ দান করেছেন প্রক আতায়না আল্য় ব্রহি মালকিতে হাইকমা ইতিপূর্বে আমরা দান করেছিলাম ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব এবং হেকমা অর্থাৎ তরে জবুর ইঞ্জিল ইত্যাদি আতায়না মুল কান আমরা তাদেরকে দিয়েছিলাম বড় বড় রাজত্ব যেমন ইউসুফ দাউদ সুলাইমান তাদেরকে যে রাজত্ব পাক দিয়েছিলেন পৃথিবীতে তার কোন তুলনা নেই এরা সবাই ছিলেন কিন্তু বুন ইসরা এগুলো আল্লাহ স্মরণ করে দিচ্ছেন তোমাদের তো আমরা দিয়েছিলাম এখন মুসলমানদেরকে আমরা দিচ্ছি এতে হিংসা করছে কেন শুনে রাখো আবে মোহাম্মদ তোমাদের মধ্যে যারা অর্থাৎ আহলে কিতাব ও মুনাফেক যারা আছো তোমরা এখানে মূলত আহলে কিতাব বলতে ইহুদুদেরকে বোঝানো হয়েছে তাদের মধ্যে যারা মোহাম্মদের উপরে ইমান এনেছে অমিন আর তাদের মধ্যে যারা মোহাম্মদের এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মনে রেখো কফা বেজাহ নামা সাইরা তাদের জন্য জাহান্নামের লেলিহান অগ্নি যথেষ্ট এখানে ইহুদিরা পুরোপুরি মুখ ফিরিয়েছে আর মুসলিম নামধারীরা বাধা দিয়েছে আপনার কথা স্মরণ করুন তিনি প্রকাশ্যে মুসলমান ছিলেন কিন্তু ভিতরে ইহুদিদের পক্ষে সবচেয়ে বড় কার্যকর শক্তি ছিলেন তিনি তার দলবল এজন্য ভাষাটা দুটো আসছে পামিন হুমান আহমান যারা তাদের মোহাম্মদ রফর ইমান এনেছে অর্থাৎ প্রকাশ্যে ইমান এনেছে আবতানুল কুফরা কিন্তু কুফরি গোপন করেছে পমিনোমান সাদ্দ আর তাদের মধ্যে যারা আল্লাহ রসুলদকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রকাশ্যভাবে ইহুদিরা ইসলাম কবুল করা নেই এই সবার জন্য একটি মাত্র শাস্তি আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য যথেষ্ট আপনি ইমান এনেছেন কলমে পাঠ করেছেন বিধায় আপনি মুক্তি পাবেন এ আশা করবেন না বরং করণের অন্যত্র আল্লাহা সুরেসা একশো পঁয়তাল্লিশ আজ আরো করে বলে দিচ্ছেন ইন্নাল মোনা ফা না মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এর অর্থ কি কাপড়দেরকে চেনা যায় তাদের থেকে মুসলমান সাবধান হয় কিন্তু মুনাফিকদেরকে চেনা যায় না ফলে মুসলমানরা সাবধান হতে পারে না এজন্য এদের শাস্তি আরো কঠিন জাহান সর্বনিম্ন স্তরে থাকবে এখানে মুসলমানদের শত্রু হিসেবে আল্লাহবাক চিহ্নিত করে দিচ্ছেন ইহুদিদেরকে এবং মনাফেকদেরকে অপরাধ কি আল্লাহ বলছেন তোমাদেরকে তো বহু কিছু দিয়েছি ইতিপূর্বে এখন আমরা আমাদের মুসলমানদেরকে কিছু দিচ্ছি এতে তোমরা কানে হিংসা করছো ভাষাটা কেমন দেখছেন তাদেরকে তার অনুগ্রহ থেকে কিছু দিয়েছে এতেই তোমরা হিংসা করছো হিংসা ভালোর করতে হিংসা আদম সৃষ্টির পরেই প্রথম হিংসা করেছিল আসমানে ইবলিস আর দুনিয়াতে প্রথম হিংসা কে করেছিল ইবলিস হিংসা করেছিল আদমকে আর দুনিয়াতে হিংসা করেছিল কাবিল তার ভাই হাবিলের বিরুদ্ধে আদম খারাপ ছিলেন না হাবিলও খারাপ ছিলেন না ভালোর প্রতি হিংসা শুরু থেকেই আছে এটা থাকবে চিরদিন এটাকে কেউ ঠেকাতে পারবে না হিংসা থেকে বাঁচার কোনো উপায় নাই প্রকৃত মোমিন যারা তারা হিংসাকে দমন করে আর যারা জাহিল তারা হিংসা স্তর থেকে ভাসিয়ে দেয় আজকের বিশ্ব হিংসায় দগ্ধ রাজনৈতিক হিংসা বর্ণবাদী হিংসা ভাষা গর্বী হিংসা অঞ্চলভেদী হিংসা হিংসা যে কত রকম ফের আছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি প্রশ্ন হল আমরা আজকে হিংসার আলোচনা কেন নিয়ে আসলাম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যারা সবসময় ফেসবুক দেখেন আর টিভি দেখেন যেগুলোর সঙ্গে আমাদের কোনো সংস্ক্রপ নাই তারা জেনে গেছেন আমরা পত্রিকা পড়ি সেখানেও জেনেছি আপনারা শুনছেন এটা চমৎকার ব্যানারের নাম ব্যানারটা খেলে আপনাদেরকে শোনাই হাদিসের আস্তানা সালথা থানায় থাকবে না কারা লিখছেন পক্ষে সালথা থানা উলামা পরিষদ ও তৌহিদি জনতা এবার খুশি হবেন আলহামদুলি পড়বে না ওলামা পরিষদের না বলতো তোমরা কথা বলতো মূর করা তো করে থানা পরিষদ ও তৌহদী জনতা অথচ ফরিদপুরেই আছে আঠারোশো বিশ্বের দরগা ওটা কি তৌহদের কেন্দ্র না সিরকের কেন্দ্র ওলামা পরিষদ ওরা চিনেন না ওখানে ওদিকে তারা তাকান না দেশে যে কত যে পীরের আস্তানা আছে কত যে কবর আছে সরকারকে বলবো তো মেলাই করেন আস্তানাটা আদর্শ করে আমাদের বলেন তাহলে আমরা বলতে পারবো ধর্মের নামে মানুষকে কিভাবে প্রতি মুহূর্ত শিরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর এ ছেড়ে মানুষ পূজা করা হচ্ছে চিরঞ্জীব তন্দ্রাহীন নিদ্রাহীন আল্লাহ সবসময় বান্দাকে ডাকছেন আর বান্দা আল্লাহকে ছেড়ে মরা মানুষকে ডাকছে কবরে পাশে গিয়ে এরপরও এগুলো হলো তহিদি জনতা হ্যাঁ নিঃসন্দেহে এটা একটা তহিদ যে তৌহিদ ছিল আবু জহালের আবুউল্লাহাবের আবু সুফিয়ানের তারা যে তৌহিদে বিশ্বাসী ছিল অল্লাহে বিল্লাহে তাল্লাহে মোহাম্মদ আল্লাহর কসম অবশ্যই আমরা মোহাম্মদকে হত্যা করবো ওরা ওঠেন ঐ তহিত যারা আল্লাহর কসম করে আল্লাহ বৃদ্ধ যুদ্ধ করত এই যুগে ঠিক আল্লাহর কসম করে আহলাদেশে বৃদ্ধ যুদ্ধের শপথ গ্রহণ করা হচ্ছে কি চমৎকার দেড় হাজার বছর পূর্বেকার ইতিহাস আজকে আবার নতুন করে শানিতে হচ্ছে প্রায়ই শোনা যায় ওইখানে হামলা হয়েছে আপনারা শুনলেন গত মাসেই ব্রাহ্মণ বাড়িতে একটা মসজিদের ঘটনা শুনছিলেন না নাম করা অজস্বিনী ভাষা যিনি বক্তব্য রাখেন ছেলেরা গল্প করে আরেক বাপরে বাব নামের সঙ্গে আবার ফারাইজি যোগ করা হয়েছে বাপরে বাবরে বাবু এদেশে ফারাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজির শরীয়তুল্লাহ তিনি কিন্তু বেদাতে ছিলেন না মহাসমারোহে সদল বলে হাজির হয়েছেন তারা সেখানে গিয়ে মসজিদ দখল করতে হয় সেখানেও ঠিক এ ধরনের ভাষাই ছিল এই এলাকায় আহলেসের আস্থানা থাকবে না অথচ এদেশে বেদাতের আস্থানা ঘরে ঘরে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আছেই সবাইকে হজম করা যাবে আহকে হজম করা যাবে না কারণটা কি আসুন কিছুক্ষণ আমার পেছন থেকে চলে যায় আল্লাহ পাক আমাদের কি শোনাচ্ছেন কল জাত মালায়কাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাঈম জাবির বিন আব্দুল্লাহ বরকাত সাহাবী তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শুনিয়েছেন যে একদিন একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে এলেন যখন তিনি ঘুমিয়েছিলেন তারা পরস্পরকে বললেন তোমরা এই ঘুমন্ত মানুষটি সম্পর্কে দৃষ্টান্ত বর্ণনা করো কেউ বললো উনি তো ঘুমিয়ে আসেন শুনতে পাবে না কেউ না উনি চোখ ঘুমিয়ে আসে অন্তর খোলা আছে বলো শুনতে পাবে এবারে তার উদাহরণ তারা পেশ করলেন দেখো মাসালহু কামাসাল রাজুলন বানা দারা এই লোকটির উদাহরণ হচ্ছে একটা ওই ব্যক্তির মতো যিনি একটি গৃহ নির্মাণ করেছেন অতঃপর সেখানে দস্তরখান ভিসিয়েছেন সবারই খাদ্য প্রদানের জন্য একজনকে পাঠিয়ে দিলেন যাও আশপাশ থেকে দিনদার মানুষদের দাওয়াত করে নিয়ে আসো যারা তার ডাকে সাড়া দিল এবং ওই গৃহে প্রবেশ করল সে ওই দস্তরখান থেকে খাওয়ার সুযোগ পেলো আর যারা ডাকে সাড়া দিল না তারা ওই গৃহে পরিবেশ করতে পারল না দস্তরখান থেকে খেতেও পারল না এবং তোমরাই বল এই লোকটি কে তো তাদের মধ্যে ফেরস্তরা বললেন এই লোকটি হচ্ছে এই ঘুমন্ত মোহাম্মদ মন সাল্লাম মনে রেখো মন আল্লাহ আল্লাহ আতা মুহাম্মদ ফকত আতা আল্লাহ যে ব্যক্তি এই মোহাম্মদের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল আশা মোহাম্মদন প্রকাদ আসা আল্লাহ আর যে ব্যক্তি এই মোহাম্মদের অবাধ্যতা করল সে আল্লাহর অবদ্ধতা করল মনে রেখো বাইনার নাস মোহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে মানদণ্ড সত্য মিথ্যার পার্থক্যকারী বকার শরফর এই হাদিস আমাদের কী বুঝিয়ে দিল সংখ্যা কখনই সত্য মিথ্যার মানদণ্ড নয় বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আনুগত্য এবং অবদ্ধতার মধ্যেই মানুষের জান্নাত জাহান্নাম নিহিত আছে মাসাল্লি ইস্তফাক এবার কিন্তু আল্লাহ রসুল নিজে নিজের উদাহরণ দিচ্ছেন আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে অতঃপর সেখানে চারিদিক থেকে পতঙ্গ ঝাঁপিয়ে আগুনে পড়ছে ও আনা আসবে হোজা যে কমা না আর আমি তোমাদেরকে আগুনে পড়া থেকে কোমর ধরে টেনে রেখেছি যেন তুমি আগুনে না পড়ো কিন্তু ও আন্তুম তাক ফিহা। কিন্তু তোমরা ওখানে আমাকে ডিঙিয়ে ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যাচ্ছ এটা হচ্ছে আমার উদাহরণ অর্থাৎ তিনি এসেছিলেন দুনিয়াতে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই দুটি হাদিস মনে হয় আমাদের জন্য যথেষ্ট এবার তিনি সাবধান করে যাচ্ছেন জাতির উদ্দেশ্যে ওয়ান মেকদাম বিন মাহিকারী

আরাম কেদারে ঠেস দিয়ে বলবে ভালোই কমবে হাজাল কর মজা তোমার ফি মানে হালাল ইনফা হেল্লু হম অযত্তম ফি হ তোমাদের জন্য এই কোরআনই যথেষ্ট এর মধ্যে তোমরা যেটা হালাল পাবে সেটাকে হালাল মনে করবে এর মধ্যে যেটা হারাম থাকবে সেটাকে তোমরা হারাম গণ্য করবে মনে রেখো ইন্না মা হাররমার শুরু আল্লাহ আল্লাহর রসুল যেটাকে হারাম করেছেন সেটা আল্লাহর হারাম করার ন্যায় দাউদ তাঁর এই ভবিষ্যৎবাণী কার্যকর কি হয়নি বহু মুসলমান নিজেদেরকে আহলে কোরআন বলে হাদিস বলতে তাদের জীব্য আড়ষ্ট হয়ে যায় আহলে হাদিস তারা বলবেই না তারা বলে আহলে কোরআন অথচ যারা এগুলো বলছেন তারা বিবাহ করেছেন হাদিস অনুযায়ী তারা ভাগ বন্টন যাই কিছু করেন সব হাদিস অনুযায়ী ঈদ পড়েন হাদিস অনুযায়ী মুখে বলেন হাদিস মানি না এদেরকে তাহলে কি বলতে হবে এরা না আহলে করান না আহলে হাদিস মাস না ঘরকা না ঘাটকা কিন্তু না তাদের নাম ডাক এত বেশি ডিগ্রি এত বেশি যুক্তি খুব দেওয়ার চেষ্টা করে কিন্তু মতো জায়গায় গেলে চুপ বহু মানুষ এদের দ্বারা বিভ্রান্ত হয়েছে হচ্ছে হতে থাকবে যদি শয়তান না থাকবি জান্নার জান্নাম কি গরু ছাগলের তো জান্নাত জান্নাম নাই পরীক্ষার মাধ্যমে আপনাকে পাশ করতে হবে পরীক্ষা থাকবে আর পরীক্ষা থাকবে বলেই ইবলিশকে পাঠানো হয়েছে আর এজন্য আমরা মানুষ ভালো মন্দ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন যাকে আল্লাহ যে জন্য পাঠিয়েছেন তিনি সেটা করবেনি কেউ তার ঠেকাতে পারবে না কিন্তু আপনি কারো উপরে হিংসা করে হত্যা করবেন বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবেন এটা করবেন না কারণ আপনার ভবিষ্যৎ আপনার অন্যের ভবিষ্যৎ অন্যের ওলা তাজর হজরতুল ফিজরা ওখরা একের পাপের বোঝা অন্য বহন করবে না এবার আসেন এটাকে আল্লাহ রসুল কিভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন ইবনে মসুদ থেকে বর্ণনা আসছে তিনি বলছেন খত্তালা রসুল্লাহ হে খত্তান তুমা কাল হাজা সাবিল উল্লাহ রসুল্লাহ সাল্লাম একদিন রেখা টানলেন অতপর বললেন হাজা সাবিল এটা হচ্ছে আল্লাহর রাস্তা সুম্মা খাত্তা অতপর তিনি অনেকগুলো রেখা টানলেন ওটার ডাইনে এবং বামে এবং বললেন হাজহি সবল সাবিল শেতন এগুলি হচ্ছে বিভিন্ন রাস্তা প্রত্যেক রাস্তার মাথায় একটা করে শয়তান আছে সে শয়তান

আর আল্লা রসুল্লাহ উদাহরণ দিচ্ছেন মদিনে গিয়ে দাগ একটাই কাটা থাকবে ডানি ব্যয় থাকবে না আমরা প্রতি সলাতে এই দিন মুস্তাকিম বলি না আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো আর সরল পথ প্রদর্শনের জন্যই নবীর আগমন ঘটেছে তার দেখানো পথের বাইরে সবই শয়তানি পথ তাই না খেয়ারাল হাদি কিতাবল্লাহ খয়ারুল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাসাল্লাম অশ্বর লুমুরে মহদাস তিনি বলছেন দেখো শ্রেষ্ঠ হেদায়তের রাস্তা হচ্ছে দোয়া হেদায়ত এর বাইরে সবই পথভ্রষ্টতা আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে নাম কতভাবে যে তিনি সাবধান করেছেন উম্মতি মোহাম্মদিকে এ কয়েকটি হাদিস পর আপনারা বুঝতেই পারছেন এরপরে মৃত্যুর আগে তিনি চূড়ান্ত হয়ে বলে যাচ্ছেন তার নিজের গোলাম সৌমানের মাধ্যমে আদিষ্ট এসেছে দেখো আমার মধ্যে সবাই নয় একটা দল হকের উপরে বিজয়ী থাকবে প্রকাশ্য থাকবে গোপন নয় বাতিনি আলমের মাধ্যমে নয় জাহেরি আলমের মধ্যে তারা থাকবে প্রকাশ্যভাবে তারা থাকবে হকের উপরে রহমান তাদেরকে পরিত্যাগ করবে মানুষ কিন্তু এতে তাদের কোনো ক্ষতি হবে না এইভাবেই তারা থাকবে হত্যা ইয়াতে আমরুল্লাহ কাজালেক আল্লাহর বিধান এসে যাবে অর্থাৎ কেয়ামত এসে যাবে ওই অবস্থাতেই তারা থাকবে বোঝা গেল কেয়ামত আসার আগ পর্যন্ত একদল সত্যসেবী হকপন্থী মুসলমান পৃথিবীতে থাকবে বাতিলপন্থীরা প্রতি পদে পদে তাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আল্লাহর রসুল নিজেই বচনলায় আদর রহম তাদের কোনো ক্ষতি করতে তারা পারবে না তারা শহীদ হবে জান্নাতে চলে যাবে গাজী হবে নেকি পাবে তার পদে পদে বাধা হবে প্রতি বাধার জন্য তারা নেকি পাবে এমনকি যদি আল্লাহর পথে একটা রক্ত ঝরে কোনো একটা স্থান জখমও হয়ে যায় ওই জখমের স্থানটি কে মাঠে তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে শুধু তাই নয় তারা যদি এমনি করে দুনিয়াতে মৃত্যু হয়ে যায় নিজে খালি জান্নাতে যাবে না তার সুপারিশে তার বংশের তার নিজের জানাশোনা আপন জনদের মধ্যে সত্তর জনকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌভাগ্য লাভ করবে অতএব বাংলাদেশ থেকে যদি মেরেও ফেলা হয় তথাপি তারা দুনিয়া এবং আখরাতে বিজয়ী তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না এখন প্রশ্ন হলো রসুল যে কথাগুলি বললেন এরা কারা এর ব্যাখ্যা আমরা তো বল আমরা তো মূর্খ মানুষ যারা হাদিস নিয়ে সর্বোচ্চ স্থান দখল করেছেন পৃথিবীর সকল মানুষ মুসলমান হিসেবে যারা আছেন সবাই যাদেরকে এক বাক্যে শ্রদ্ধা করেন যাদের কিতাব পড়ে আমরা ওলামা পরিষদের সদস্য হয়েছি সেই সমস্ত মহাদেশীন এক গ্রামের মন্তব্য আপনাদের সামনে উঠিয়ে ধরছি ইমাম বখারির নাম শোনেনি এমন কোনো পাগল বোধ দুনিয়া তার ওস্তাদ ইবনুল মাদিনী দুজনেই বলছেন হুম আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ এই দলটি হচ্ছে আহলুল হাদিস বল্লদিন এত আহাদু না মজাহেব আর রসুল আনিল এলেম যারা বিধানসমূহের হেফাজত করে এবং করোনা পক্ষে প্রতিরোধ

আহলুর রায় এদের কারো কাছ থেকে শূন্যতের কিছুই আশা করতে পারি না বাংলাদেশে কতজন আহ আছেন এটা আপনারা বুঝতেই পারছেন এর বিপরীত যারা তারা সবাই এই দলগুলোর মধ্যে আছে যেটা ওনারা বলছেন মোতাজিলা রাফেজা জহামিয়া মুরজিয়া আহলুর রায় এই দলগুলোর অনুসারী লোকই বাংলাদেশে সবাই ইলা মাশাল তো সরস্বা থাকে থাকা স্বাভাবিক তাদেরকে আল্লাপাক সর্বোচ্চ সম্মানে সম্মানিত করবেন আমরা তাদের জন্য দোয়া করি তিনি বলছেন আল্লাহ জাহাদবুল আলমিন আর তোয়াইফতল মনসুরা হররাস উদ্দিন সারফ আন কায়দুল মোয়ানুদ্দিন দিন পাক এই দলটিকে দিনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন এবং তাদের থেকে বিরোধীদের যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহবাক তাদেরকে হেফাজত করেছেন আল্লাহবাকি আমাদেরকে হেফাজত করবেন মসজিদ ভেঙে আগুন দিয়ে মাদ্রাসা ভেঙে আগুন দিয়ে কিছুই করা যাবে না আল্লাহর অদৃশ্য ফ্রেষ্টাকে আপনারা ধ্বংস করতে পারবেন না ইনশাল্লাহ সেখানেই তারা আল্লাহর যদি মনে করেন এরা সত্যিকার অর্থে দিনের স্বার্থে করণ হারিজের অনুসারী হয়েছে পরকালীন মুক্তির স্বার্থে আল্লাহকে ভালোবেসেছে এবং সত্যিকার অর্থে আল্লাহ রসুলের সুন্নতকে জীবন দিয়ে ভালোবাসে তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদত নেবে আসবে যেমন নেমে এসেছিল বদরের ময়দানে এসেছিল বিভিন্ন জিহাদের ময়দানে আজও সেটা আসবে তার ঠেকানো ক্ষমতা কারণ নেই আমরা আল্লাহ করে প্রার্থনা করি আল্লাহ সত্যিকারের আহলেদের যারা বাংলাদেশে আছে তুমি তাদেরকে পূর্ণরূপে হেফাজত করো বেদাতদেরকে তুমি প্রতিরোধ করো আমাদের কোনো ক্ষমতা নাই সেরেফ উপরে আমরা ভরসা করি। এবার আসেন তিনি বলছেন আলা আল্লাহ ইসবুল্লাহ ইমাম বখারি এবং উস্তাদ ইবুল মাদিনী বলছেন এরাই হচ্ছে আল্লাহর সেনা দল মনে রেখো আল্লাহর সেনা দল চিরদিন সফল কাম হয় তারা কখনই ব্যর্থ কাম হয় না আসুন আর একজন মনীষীর কাছ থেকে আমরা চলে যাই এজিদ ইবিন হারুন এবং আহমদ হাম্বল চার ইভেম্বর নাম স্বামী আমরা জানি আহমেদ বিন হাম্বুল তাদের অন্যতম যার সম্পর্কে বলা হয় তিনি দশ লক্ষ আদেশের হাফেছিলেন এবং বখারি নিজে তার এবং বখারির অবস্থা তিনিও এই সমস্ত মহামনীষী পুরস্কারভাবে বলে যাচ্ছেন ইলাম এই আহালুল আহলুল এ না হয় তাহলে আমরা জানি তারা কারা এক কথা শেষ ইমাম তাইমিয়া জীবনটা গেছে জেল কাটতে কাটতে বেদাতি আলমদের চক্রান্তে তৎকালীন সময় সরকার তাকে সন্দেহ করে বারবার গ্রেপ্তার করেছেন আবার মৃত্যুর আগে সরকার যোগিতা লাশের উপরে সরকারের প্রধান গিয়ে হুমড়ে কে করে মৃত্যু মৃত মুখে নাকি মুখে ক্ষমা চেয়েছে ইম্ন তাইমিয়া আমি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও ওটা এখন লাভ আছে চিরকাল দুষ্টু আলমরা আইলাদেশদের বিরুদ্ধে চক্রান্ত করেছে ইম্ন তাহিমিয়া তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তার জীবনী আপনার পড়ে দেখবেন যে কেমন মানুষ ছিলেন শুধু তার মজমহল ফতোয়া যেটা আমাদের লাইব্রেরিতে আছে ওটাই এখনো শেষ করতে আমরা পারিনি সাঁত্রিশ খণ্ডের বিশাল গ্রন্থ এক একটি গ্রন্থের সবচেয়ে থেকে বেশি যেটা পৃষ্ঠা সাতশো তেত্রিশ পৃষ্ঠা আর বাকি এই পাঁচশো থেকে সাতশোর মধ্যেই এই একটাই যদি এত হয় তাহলে তার সম্পর্কে বলা হয়ে থাকে তিনশো তেষট্টিটা গ্রন্থের তিনি লেখক আলমরা তৎকালীন সময় দরবেশ যারা ছিল তাদেরকে তাদের সামনে তিনি একমাত্র ছিলেন আহ্নাল জামাতের কৌস্তুমণি সবাই তাকে সামনে রাখত এটা যে সেই সময় তিনি ছিলেন অদ্বিতীয় মানুষ অথচ হিংসার বেলায় আলমরা ঠিকই তার বিরুদ্ধে হিংসা করেছে তার সুনাম এবং থেকে

তারা এটা ভালো করেই জানে যে রাই হচ্ছে আল্লাহর নবীর কথা সমূহ ভালোভাবে অনুসন্ধান করার দিক দিয়ে অগ্রণী ও তালেবান লে ইলমে হাদিসের সন্ধানে তারাই সবচেয়ে অগ্রণী ও আর গবনায় আছে এবং হাদিসের ইত্তেবার দিক দিয়ে সবচাইতে আগ্রহী যারা আহলেদের সম্পর্কে সামান্যতম ক্ষিব্রা অভিজ্ঞতা আছে তারা এটা ভালো করেই জানেন আরও আলোচনা করার পরে তিনি জি বলছেন ফাহুম ফি আহল ইসলাম আহল ইসলাম ফি আহল মিলাল হাদিসরা মুসলমানদের মধ্যে অনুরূপ মর্যাদাপূর্ণ অবস্থানে আছে যেমন মুসলমানরা বিশ্বের অন্যান্য বিধর্মীদের বিপরীতে মর্যাদাপূর্ণ অবস্থানে আছে এই বক্তব্যটাই মনে হয় যথেষ্ট আমাদের সবারই জন্য প্রখ্যাত ইমাম সিনান আল কাত্তান বলছেন দুনিয়া লাফেদুন মুক্ত পৃথিবীতে এমন কোনো বেদাতি নেই যে আহিসের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে না ফয়েজা ইফতর الرجل نزحت নজাহাত হালাবাত হাদিস قلبه যখনই একজন ব্যক্তি বেদাতি হয়ে যায় তখন তার হৃদয় থেকে হাদিসের মহাব্বত হাদিসের মিষ্টতা হাদিসের স্বাদ দূরে চলে যায় থাকে না সেখানে খোঁজে পিসাব কী বলেছে মুরব্বি কী বলেছে হজুর কী বলেছে ও হাদিসে হাত দেবে না এমনকি এখন তো শেখানো হচ্ছে খবরদার কেউ হাদিস পড়ো না কেউ তফসির পড়ো না কারণ ওগুলোর মধ্যে খালি জঞ্জাল হুজুরি কথা শোনো আকাবেরদেরকে মানো মুরব্বীদের কথা শোনো তাতেই তোমাদের জান্নাত মানুষকে কিভাবে করেন হাদিস থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আলম আলমাদের এই সমস্ত বক্তব্যগুলো থেকেই বোঝা যায় যাকে বড় পীর বলা হয়ে থাকে আব্দুল কাদের জেলা নিয়ে তিনি এ সম্পর্কে আরও কঠিন কথা বলেছেন তিনি বাহাত্তর প্রেকার তালিকা তৈরি করেছেন তার লেখা বিখ্যাত বই গুনিয়াদালেবিন আপনারা পড়ে দেখবেন বাংলা অনুবাদ হয়েছে দুর্ভাগ্য বাংলাদেশের যেহেতু সেখানে তিনি হানাফি মজাবকে মুরজিয়ার মধ্যে নিয়ে গেছেন মুরজিয়াদের বারোটা উপদল একটা হানাফি সেই রাগে ওনার বইয়ের এই বাহাত্তর ফেরকার ভাগ করার যে চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটাই গায়েব করে দিয়েছে বাংলা অনুবাদ থেকে এটা করেছে ঢাকার ফের দোস্ত পাবলিকেশন তবে চট্টগ্রামের অন্দরকুল্লা থেকে যেটা বের হয়েছে ওখানে আবার এটা আছে সেখানে বুদ্ধিসুদ্ধি কাটানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে হয় তিনি বলেই দিয়েছেন হানাফি হলো তারাই রাগ হানিফা নিন সাহত কুফির অনুসারী নাম টাম সব বলে দেওয়া শেষ ওইকে ঠেকানো যায় যদিও মুখে বড় বলে থাকেন আসলে তারা বড়পীরকে মানেন না তিনি পরিষ্কার বলে দিচ্ছেন দেখো আলা আলামাত বেদার্থীদের বহু কিছু নিদর্শন রয়েছে বিহা যে নিদর্শন দেখে তাদেরকে চেনা যায় আলামত আহলে পেদে আয় আসারে বেদাতদের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে হাদিসকে গালি দেওয়া বড়বীর সাহেব নিজে একথা বলা করে আমাদের যে বলার থাকে তিনি শেষে গিয়ে বলছেন দেখো হাদিসের বিরুদ্ধে যা কিছু বলা হয় কুল্লুক এই সবকিছু অন্তর্জালা আর ক্রোধের বই মাত্র ওয়ালা ইসমা লাহু ইল্লা ইস্মুন ওয়াহিদ আহল সুন্নাত আল জামাত রনকুন নাম নাই একটি নাম ছাড়া ও আসাহাবুল হাদিস সেটা হলো আহলুল হাদিস বল আলহামদুলিল্লাহ এটা মাত্র কয়েকটি কোটেশন আমাদের আলেস নুকিও কোন বইটা ছোট ওটা পড়ে দেখবেন পনেরোটা কোটেশন এক জায়গায় পাবেন আমরা ক্লাসে আমাদের যে ওলামা পরিষদ এই সময় দিয়েছেন ব্যানার তারা কিন্তু ক্লাসে আবুদাউ শরীফ পড়ান তিরমিজি পড়ান ইবনি মজা পড়ান সব হাদিস বোকারি পড়ান সে সাহেব আবু দাউদ অর্থাৎ ইমাম আবু দাউদ নিজেই বলছেন লাউলা সোহাবা সাবা আল ইসলাম যদি আহ দলটি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম বহু আগেই মিটে যেত আমার বলল আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু তারা পড়াচ্ছেন ক্লাসে অথচ আহলাদেশের আস্তানা সাঁওতা থানায় থাকবে না তো উনি তাহলে কী ওনার তা আহলে উচিত ছিল আহলাদ বলি গর্ব করা উচিত ছিল আলমদের কিন্তু আলমদের আহলাদেশের আস্তানা যদি উড়িয়ে যান ওনারা তাহলে কী হতে চান আহলে বেদাত হবে নিঃসন্দেহ বেদাতে হয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে প্রশ্নই উঠে আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন কুল্লু ফিন্না বেদাতি সব জানান তো যারা বেদাতি হয়ে গর্ব করছেন কারণ সংখ্যা বেশি সংখ্যা দিয়ে সত্যকে স্তব্ধ করা যায় না এই বিষয়টি সবসময় মনে রাখা ভালো বরং যাদের নামে মজাহ করা হয়েছে সেই সমস্ত ইমামদের অনুসরণ কর দেখবেন তারা এরকম হিংসুক ছিলেন না ইমাম আবহা রহমতুল্লা আলহী যাকে ইমামে আজম বলা হয় বয়সের দিক দিয়ে তিনি এক কথায় বলে দিয়েছেন যখন তোমার পাবে মনে কে ওটাই আমার মাঝহা কারণ তিনি সব হাদিস জানতেন না তার আমলে হাদিস এরকমই একত্রিত নাই ইমাম বখারি তার অনেক পরে এসেছেন অনেকে ভাবেন যে ও সবচেয়ে বেশি হাদিস জানতেন ভুল কথা এজন্য তিনি নিজের বিষয়টি পোস্টারকে বলে গেছেন যখন তোমরা সহিদিশ পাবে মনে রেখো ওটাই আমার মাঝা তার প্রধান শিষ্য ইউসুফ একদিন তার কথা লিখে নিচ্ছিলেন ধমক দিয়ে বলেন আননি উফতি যান ধ্বংস তোমার একু তুমি আমার কথা লিখে নিও না কারণ আমি আজকে একটা ফতোয়া দেই কালকে ওটা পরিবর্তন করি তো রেকর্ড হয়ে গেল এই যার তকোয়া এই যার ইমানদারি তার সম্পর্কে আমরা কি করছি নিজেরা নিজেরা ফতোয়া বানিয়ে বলছি হানাফি মজা ফতোয়া শাহর ই মাহুদি যিনি হাকিমুলুম্মা বলে পরিচিত আহলাদিস হানাফি সকল অনামাই রামের মাথার মুকুট যিনি তিনি পরিষ্কার বলে দিচ্ছেন তার হজ্জ তুলের প্রথম প্রথমবার পড়ে দেখেন একশো সাপন মিষ্ঠা পরিষ্কার বলে দিচ্ছেন যত উসুল মুখার রাজা যত উসুল তোমরা বানিয়েছ পরবর্তীকালে ফকার এবং ফেঁকা উসুল ক্লাসে পড়ানো হয় এগুলো এই সবগুলো পরবর্তীকালে সৃষ্ট এর কোনোটার সঙ্গে এবং অবহনিবার কোনোই সম্পর্ক কোনো কালে ছিল না আজও নাই অথচ নাম হচ্ছে হানাফি ফেকার হানাফি উসুল কোথায় এইগুলো ইহুদুদের কথা দিয়ে স্মরণ করিয়ে দেয় ফবাই দিন কিতাব তুবুর কেতাব সোমিয়া করুন আজ নিন্দুল্লাহ আলমরা নিজেরা কিতাব লিখতো আর লোকজনের কাছে কি বলতো এটাই হচ্ছে আল্লাহর কিতাব আমাদের তো তাই হলো আমাদের ওলাম ক্রাম দুটো আর বেশি আর সঙ্গে সঙ্গে নিজেরা নজাব বানাচ্ছেন আর চাপিয়ে দিচ্ছেন তাদের না ইমাম কখন এগুলো করে জানে প্রদ্যেক ইমাম এই কথাই বলে এক কথা ইমাম তাই বলেছেন শাফিও তাই বলেছেন আহমদ বন হাম্বর তাই বলেছেন সমস্ত ইমাম কিন্তু দায়িত্ব এড়িয়ে গেছেন আর এখানে গিয়ে আল্লম আব্দুল হাফ শাহ প্রখ্যাত হনাফি আলেম তাল কিতাবুল মিজান আল আকবরের মধ্যে মুস্তা বল দিচ্ছেন আল মুস্তাহিদউনা কুল্লুম ইহাস সুন সাহাবুন জাহির কিতাবে অস্না সকল মুস্তাহিদ ইমাম তাদের শিষ্যদেরকে উৎসাহ দিতেন যেন তারা কোরআন এবং সন্ন্যার প্রকাশ্য অর্থ গ্রহণ করে তার উপরে আমল করে নিজে হানাফিও হয়েও আবদুল্লাহ শাহরানি এবং চমৎকার বক্তব্য দিয়ে গেছেন তো আমরা কোন হানাফি আমরা তো তাদেরই অনুসারী বলে দাবি করি কিন্তু না তাদের বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করছি শাহ উল্লাম দেহল রমতুল্লা আলহে হুজরতল্লাহ প্রথম খণ্ডে একশো পঞ্চানব আর আরও বলছেন হেকাত হালিনা সাহাবুল মিয়াতে রাবিয়া এই চ্যাপ্টার চতুর্থ শতাব্দী হিজরির আগের মুসলমানদের অবস্থা কেমন ছিল বলতে গিয়ে তিনি বলছেন নফসিহী বেআইনি শুনে রাখো এই পাঠক চতুর্থ শতাব্দী হিজরি আগ পর্যন্ত কোন মুসলমান কোন নির্দিষ্ট একটি মজাহাব আলমের অন্ধ অনুসারে ছিলেন না আল্লাম ইজুদ্দিন বিন আব্দাল্লাম খাত আলম তার কথা নকল করে তিনি বলছেন পৃথিবীর কর্নারে কর্নারে তোমরা এখন এমন আলমগীর মানুষকে দেখতে পাবে মুসলমানদের দেখতে পাবে যারা কোনো না কোনো মজাবের অন্ধ অনুসারী কান্ন নাই হে তার ইমাম যেন নবী তার কাছে পাঠানো হয়েছে ইচ্ছে তার পিটেটকের গভীর একটা মানুষ আমরা তো তাই ওর হাদিস ফেলে দিচ্ছি একদিকে মজাব করে রাখছি মাথার উপরে এইখানে কোনো আহলাদিসের কথা চলবে না এই মসজিদটা বলা হচ্ছে আহলাদ মসজিদ কেন বলা হচ্ছে জি না কেন বলা হবে না আকাশের পূর্ণিমা আর সাধারণ নক্ষত্র কখনই এক নয় বনের সিংহ আর ছাগল কখনোই এক নয় আহলাদিস এবং বেদাতি কখনোই এক হতে পারে না আর সেজন্য আহেলাসের মসজিদ পৃথক থাকতেই হবে নইলে মানুষ জানবে কি করে এটা আহলাদ মসজিদ বেদাতিদের পিছনে ইমামতি করে সৈয়াদিস অনুযায়ী তো সালাতো হয় না শ্রেয়াম হয় না কিছুই হয় না বেদাতি মসজিদ ঢুকবেন আর আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন যখন আপনি আমার কোনো হাদিসের অনুসারে কোনো ব্যক্তি যদি আমিন জোরে বেলে কোন মসজিদে তখন অন্য লোকরা তার ঘাট দিয়ে বের করে দেয় না যদি আপনারা সন্ত্রাস না করতেন হিংসা না করতেন তাহলে আহলাদিস কখনই পৃথক মসজিদ করতো না আপনাদের কারণেই করতে বাধ্য হতে হয়েছে করলেই তখন আপনার গাছ শুরু হয়ে যায় এই গাছ বড় পুর আব্দুল কাদের জিরানি বলছেন এটা হলো বেদাতীতির লক্ষণ আমরা আশা করব এই লক্ষণ দূর করবেন পরস্পরের মহব্বত বৃদ্ধি করুন নইলে ধর্মের নামে যদি একবার হিংসার আগুন জ্বলে ওঠে সে আগুন নিবন ক্ষমতা কোনো আলমের হবে না কোন ওলা পরিষদের কোন কাজে লাগবে না পিছনে কত মনে করে দিই বাগদা ধ্বংসের ইতিহাস সেখানে শুধু হানাফি সাফি আর সিহাসন নিয়ে মারামারি করেই মুসলমানদের রাজনৈতিক ধ্বংস হয়েছিল সেদিন এ বিষয়ে বইগুলি পড়েন পাবেন ইবনু কাসির আলবেদা নেহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন সমস্ত ওই করেছেন মাকরেজি খোতাতের মধ্যে লিখছেন বহু জায়গায় তারা বলছেন আলমরা ফতোয়া দিছিল। যে হানাফি আলমরা ফতোয়া দিল সাফি হত্যা করার জন্য যেহেতু রমজান মাস ছিল তোমাদের শ্যামের ফরজ এখন আদায় করতে হবে না পরে করো আগে সাফি মারো কি বলবেন পড়বেন না নওয়াজবুলিল্লাহ যে সমস্ত আলমরা সাফি মারার জন্য সিয়ামের ফরজিয়াতকে বাতিল করতে পারে বা হানাফি মারার জন্য যেসব সাফিরা এরকম ফতোয়া দিতে পারে তার আলেম এটা ডাইরেক্ট শয়তানের প্রতিভূ এরা এটা তো আল্লাহ প্রতিভু নয় তার বরসতী লালটি এত প্রশ্নেই ওঠে না নবী কখন এইভাবে হিংসা করতেন না আলমরা হিংসার পথ ছাড়ে দেন মোহাম্মতের পথে আসুন বাংলাদেশের ইমানদার জনগণকে বিভক্ত করবেন না বরং তাদের সবাইকে হাদিসমুখী করার চেষ্টা করুন নিজেদের আনুগত্যমুখী না করে হাদিসমুখী করার জন্য চেষ্টা করুন তাহলে আল্লাপা খুশি হবেন আকারে তো আমাদের ভালো হবে ছোট্ট একটি ঘটনা বলে দিই ইমাম আবু ইস্যুর রহমতুল্লা আলহে হানাবি মোজাবের একদম বলা যায় খুঁটি উনি ছিলেন তৎকালীন সময় খলি ভারণ রশিদের প্রধান বিচারপতি অত্যন্ত উচ্চ সম্মানিত মানুষ তিনি এক জায়গায় গিয়েছেন শুনলেন এই এলাকার লোকসব সাফি উনি যে ঠিক রফলে দেন করে বুকে হাত বেঁধে আমি জোরে দিয়ে আদায় করলেন আর ওনার সাথী যারা ছিল হানাফি একই আপনি একই করে দিলেন মজা মজার ধ্বংস হয়ে গেল তো উনি জবাবটা যে দিয়েছিলেন এটা আমাদের শিক্ষণীয় উনি বলেছেন দেখো আমি হানাফি হতে পারি কিন্তু এসেছি এমন এক মহান ব্যক্তির এলাকায় যিনি নিজে ছিলেন আমার চেয়ে অনেক বড় বড় তিনি দেন করতেন না আমি জোরে বলতেন তাই তার সম্মানে আমি সাফি তরি আলহামদুলিল্লাহ এই যে পারস্পরিক সম্মান বোধ সহানুভূতি বোধ কোথায় আজকে আলমদের মধ্যে আলমরা কেন মিলতে পারছে না খালি পারস্পরিক হিংসার জন্য প্রত্যেকে অহংকারের জন্য আমার চেয়ে বড় আলম কেউ নাই এই যে অহংকার সৃষ্টি হয়ে গেছে রাজনৈতিক অহংকারে যেভাবে আজকে দেশ ধ্বংস হচ্ছে ধর্মীয় অহংকার ঠিক একইভাবে দেশ ধ্বংস হবে আমরা সবাইকে সংশ্লিষ্ট যারা আছেন যে পক্ষে যিনি থাকেন সবার প্রতি আমাদের আবেদন থাকবে ধৈর্যশীল হন মানুষকে আল্লাহর পথে ডাকুন ইমামের পথে নয় পীরের পথে নয় মজহাবের পথে নয় কোরআন এবং হাদিসের পথে ডাকুন মানুষ হাদিসপন্থী হোক রায়পন্থী যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতি অর্থে পুরাপুরিভাবে প্রকৃত অর্থে আহলে শহর তৌফিক দান করুন আহলে দেশে জান্নাত পর কোনো আশাই করা যাবে না নামে নয় কাজে কর্মে বাস্তবে হতে হবে পরিশেষে আবারও বলছি যাবতীয় হিংসা বৈজেষ্ঠে দূরে থাকুন এই ধরনের ব্যানার টাঙিয়ে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে কোনো ফায়দা হবে না প্রশাসনকে বলবো আপনারা দল শান্তি রক্ষা করুন কারণ প্রশাসন যারা চালাচ্ছেন সেখানেও হানাভিম যার সংখ্যা লোক বেশি যদি যারা স্পটে গিয়ে চুপকে দাঁড়িয়ে থাকেন অস্ত্র নিয়ে কোনো লাভ হবে না এখানে পুলিশ ছিল পুলিশ কোনো একশনে যায়নি বোঝা যাচ্ছে তাদের মধ্যে হয়তো কোনো পীর পূজারি হয়তো ছিল এটা চলবে না পুলিশটি অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে প্রশাসনকেও নিরপেক্ষ থাকতে হবে এদেশের আহলাদিসরাও সমান নাগরিক অধিকারের ভোগ করার অধিকারী সংবিধানের একচল্লিশ ধারা পুরস্কৃয় বলা আছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে তার আকিদা আমল প্রচার প্রসার ঘটাবে যে কেউ কোনো বাধা দিতে পারবে না হিন্দু বৌদ্ধ পরিষদ কি একটা আছে ফালতু একটা সংগঠন দশটা লোক আছে কিনা সন্দেহ তারাই লাফলাফি করছে তাদের অধিকার রক্ষার জন্য সরকার খুব পাগল কিন্তু লক্ষ লক্ষ আহলাদি বসবাসকারী বাংলার জমিনে কেউ কেউ তিন কোটি চার কোটি সব কোটি মোটি আমার ঢুকি ঢুকি না এদের কোনো মানবিক অধিকার থাকবে না গায়ের জন্য সব কিছু করবেন এটা হবে না বরং এটাই সত্য সত্যের উপরে বাধা দিলে সত্য বিজয়ী হয় সত্যকে বাধা না দিলে সত্য এগিয়ে যায় না ইসলাম জেন্দা হতে হয় আর কারবালাকে বাদ কারওয়বালা সৃষ্টি করবে ইসলাম জেগে উঠবে দেখবে যত বাধা দেবে সেখানে আর হালেদ বেড়ে যাবে আগামী দিনে ওই শান্তা উপজেলায় কোনো থেকে কোনো বেদাদি থাকবে না সব সব জায়গায় হালেজ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার এবং সর্ব সর্বাবস্থায় আল্লাহ নির্ভরশীল থাকার তফিক দান করুন আগামী জুমা ইনশাআল্লাহ আমরা শারটা শুরু করব আপনারা তার আগে এসে পড়বে শেষে এসে তো লাভ হয় না একটা আলোচনা শুরু থেকে শুনলে শেষ পর্যন্ত বোঝা যায় কেউ মাঝখানে কেউ শেষে এর জুমাকে হালকা করা শীতকাল এসে গেছে আমাদেরকেও সাবধান থাকতে হবে আপনারা দয়া করে শারটার মধ্যে চলে আসবেন সারটে খোদ্দা শুরু করা হবে আর একটা কথা বলে দিই শীতকালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে আপনারা যারা সচেতন সবাই জানেন সরকার বারবার বলছে এমনকি জরিমানা শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের দেখছি মুসলিমদের অধিকাংশ আমি দিচ্ছি মাস্ক পরে কথা বলা যায় না বলি হয়তো মাস্ক আপাতত খুলেছি আপনারা তো ক্ষেত্র দিচ্ছেন না আপনাদেরকেও মাস্ক পরতে হবে আগামী জুমায় মাস্কবিহীন কেউ মসজিদে আসবেন না আল্লাহ আপনাদেরকে توفيق دان قرورا. إن الله ملاكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد قلت جمعي بلوچنا أبو رسم مني كوري دي এখানে কনস্ট্রাকশন কাজ শুরু হবে হয়ে গেছে অলরেডি আর্থিক সহযোগিতা খুবই প্রয়োজন যারা ধনিক শ্রেণী আছেন দয়া করে হাত বাড়িয়ে দেন এতিমখানা বিল্ডিং ছয়তলা মহিলাদের মাদ্রাসার বিল্ডিং একটা হবে দশতলা বাইগুলো আটতলা এই মার্কাজের এই মসজিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের সবচেয়ে বড় মসজিদ হলেও এখন স্থান সংকলন হয় না মুসলিদ সব বাইরে এরপর যদি ছাত্র আসে তো ডবল মসজিদ তো লাগবেই শুধু মসজিদ নয় এটা আরও এখানে হেফজলখানা থাকে অনেক কিছু থাকে আমরা এটাকে মিনিমাম পাঁচতলা করার চিন্তা করেছি যাদের অন্তর চায় পরকালীন ধরে কিছু করতে সৎকার জারিয়া তাদের অর্থ আছে দয়া করে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আল্লাপাকে আপনাদের দাঁত কবুল করুন মনে রাখবেন সবকে আমাদের মাঠে শাস্ত্রের লোক যে আল্লাহর ছায়াতলে আশ্রয় পাবেন তো অন্যতম শ্রেণী হচ্ছে তারাই যারা ডান হাতে দান করে বাম হাতে টের পায় না এই মানুষ কি আমরা কেউ হতে পারি না চেষ্টা করবেন সবাই সবাইকে আল্লাহফিক দান করুন ইন আল্লাহ সল্ল্লাহ আলা ওয়াল আলহাম্মদ কমস্লা ইব্রাহিম আল ইব্রাহিম হামিদুম মজিদ اللہم مبارک علی محمد و علی محمد کما بارکت علی ابراہیم و آل اہل ایبراہیم انکا حمید مجید اللہم انسر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعل منہم و من خزل دین محمد صلی اللہ علیہ وسلم و لا تجعل منہم ابعاد اللہ رحمكم اللہ ان اللہ یامركم بالعدل والحسان و ایتائی ذلقربہ و عن الفاشا والمنکر والبغي لالقم لعلكم تذكرون واذكر الله يذكركم ولا يستجب لكم تعلیٰ و علیہ و عض و جلوا تم و